সুপ্রিয় সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, পরিবার পরিজন নিয়ে সুস্থ আছো। বেশ কয়েকদিন পরেই তোমাদের সাথে আমার কথা হচ্ছে। যা হোক, আজকে গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, জেনেটিক্স ও পশু প্রজননের মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য নিয়ে, আজকে আমি তার পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষের কয়েকটি সরল মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য এবং তার বংশগতি। এর মধ্যে আছে যেমন অ্যালবিনিজমের বংশগতি, ত্বকের দাগ বা স্পটিং এর বংশগতি। যা হোক, তোমরা যতটুকু এর আগে ক্লাস হয়েছে আমি আশা করছি তোমরা সেগুলো একটু বইয়ে দেখেছো এবং যথারীতি নোট করে রেখেছো। পরবর্তীতে আমি বাকি ক্লাসটুকু, এটার আরেকটা ক্লাস তোমাদের সাথে আমার হবে, সেটি পরবর্তীতে নিব। মানুষের কয়েকটি সরল মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য এবং তার বংশগতি। মানুষের কয়েকটি সরল মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য এবং তার বংশগতির মধ্যে প্রথমে যে কথাটি আসে সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যালবিনিজমের বংশগতি। মানুষের ত্বক, চুল এবং চোখের আইরিশ, মেলানিন, পিগমেন্ট উল্লেখযোগ্য মাত্রায় কিংবা সম্পূর্ণরূপে অনুপস্থিতির কারণে ত্বক ফ্যাকাশে লালচে হয় এবং চুল ফ্যাকাশে সাদা রঙের হয়। এই অবস্থাকে অ্যালবিনিজম বলা হয়। একটি প্রচ্ছন্ন অটোজোমাল জিন অ্যালবিনিজম অবস্থার জন্য দায়ী। জিন দ্বয় হোমোজাইগাস প্রচ্ছন্ন স্মল সিসি অবস্থায় উপস্থিত থাকলে অ্যালবিনিজম হয়। অপর পক্ষে হোমোজাইগাস প্রকট ক্যাপিটাল সিসি অথবা হিটারোজাইগাস ক্যাপিটাল সি স্মল সি অবস্থায় পিগমেন্ট স্বাভাবিক অবস্থায় বিরাজমান থাকে। পিতা মাতা বাহক হলে গড়ে তিনজন স্বাভাবিক এবং একজন অ্যালবিনো সন্তানের প্রত্যাশা করা যায়। বাহক পিতামাতার মধ্যে ক্রস নিম্নরূপ: স্বাভাবিক কিন্তু বাহক পিতা ক্যাপিটাল সি স্মল সি, স্বাভাবিক কিন্তু বাহক মাতা ক্যাপিটাল সি স্মল সি পাবো। এদের মধ্যে আমরা গ্যামেট বা জননকোষ পাবো চার ধরনের, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি এবং স্মল সি। এদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে এফ ওয়ান জনুতে মোট চার ধরনের জিনোটাইপ পাবো এবং সন্তানও পাবো চার ধরনের। এর মধ্যে ক্যাপিটাল সি সি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি স্মল সি এবং স্মল সি সি। যেহেতু প্রকট জিন ক্যাপিটাল সি উপস্থিত থাকার কারণে তিনটি সন্তান আমরা পাবো স্বাভাবিক। এর মধ্যে একটি হচ্ছে প্রকট বা হোমোজাইগাস বৈশিষ্ট্য সম্পন্ন, বাকি ক্যাপিটাল সি এবং স্মল সি যে দুইটি সন্তান পাবো তারা স্বাভাবিক কিন্তু বাহক, যেহেতু এদের মধ্যে অ্যালবিনিজমের জিন স্মল সি উপস্থিত। বাকি যে সন্তানটি আমরা পাবো সেটি স্মল সি সি, এটি হচ্ছে অ্যালবিনো সন্তান। সুতরাং এদের আমরা অনুপাত যেটা পাই সেটা হচ্ছে 3:1, স্বাভাবিক সন্তান তিনটি এবং অ্যালবিনো সন্তান হচ্ছে একটি। অভিন্ন যমজ মনোজাইগোটিক সন্তানের একজন অ্যালবিনো হলে অপরজন অ্যালবিনো হয়, আবার ডাইজাইগোটিক যমজ সন্তানের একজন অ্যালবিনো হলে অপরজন অ্যালবিনো নাও হতে পারে। অ্যালবিনোজম এবং স্বাভাবিক পিগমেন্টযুক্ত ছেলেমেয়ের মধ্যে বিয়ে হলে প্রায় সকল ক্ষেত্রেই নন অ্যালবিনো সন্তানের জন্ম হয়, কেননা অ্যালবিনো অ্যালিল দুর্লভ এবং অধিকাংশ লোকই এর বাহক নয়। তোমরা এখন স্ক্রিনে অ্যালবিনোজমের একটি পেডিগ্রি দেখতে পাচ্ছ, এখানে কালো প্রতীকটি অ্যালবিনো নির্দেশ করে। পেডিগ্রি চার্টে দেখা যায় অ্যালবিনো সন্তানের পিতামাতা কেউই অ্যালবিনো নয়, সম্ভবত উভয় প্যারেন্ট বাহক হয় অ্যালবিনো সন্তানের জন্ম। এখানে আমরা এফ ওয়ান জনুতে যে সন্তানগুলো পাই তারা সবাই হচ্ছে স্বাভাবিক, এফ টু জনুতেও আমরা যে সন্তানগুলো পাই তারাও সবাই স্বাভাবিক, কিন্তু এফ থ্রি জনুতে যে আমরা চারটি যে সন্তান দেখতে পাই এই চারটি সন্তান হচ্ছে অ্যালবিনো, অ্যালবিনো বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে। কারণ বলা হিসাবে বলা যায় পূর্বপুরুষদের মধ্যে হয়তো এই বৈশিষ্ট্যটি অনুপস্থিত ছিল, তাই এ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ উলম্ব প্যাটার্নের নয় বরং আনুভূমিক। এখানে প্রথম এফ ফোর জনুর প্রথম সন্তানটি অ্যালবিনো, আবার দ্বিতীয় তৃতীয় অ্যালবিনো এবং পরের পরের সন্তানের ক্ষেত্রে এখানে দশ নম্বর সন্তানটি হচ্ছে এখানে অ্যালবিনো বৈশিষ্ট্য প্রকাশ করে।
অ্যালবিনোজমের একটি পেডিগ্রি, যেটা হচ্ছে এখানে আমাদের যে কালো যে প্রতীকটা সেটা অ্যালবিনো চিহ্নিত করে। কোন কোন মানব পপুলেশনে যেমন নরওয়ে, হল্যান্ড এবং আমেরিকান নিগ্রোদের মাঝে কোন কোন সদস্যের ত্বকে সাদা বা বিচিত্র দাগ কিংবা কপাল সংলগ্ন মস্তক অঞ্চলে সাদা কেশগুচ্ছ দেখা যায়। স্যান্ড ফ্লর নরওয়েতে এ ধরনের দাগ বিশিষ্ট একজন মানুষের 78 জন বংশধনের মধ্যে বৈশিষ্ট্যটি পর্যবেক্ষণ করেন। এখানে এখানে পরের স্ক্রিনে তোমরা যে চিত্রটি দেখতে পাবে তা এখানে সম্পূর্ণ পেডিগ্রি উপস্থাপন করা হয়েছে। পেডিগ্রি বিশ্লেষণে এটি স্পষ্ট যে সাদা দাগ সৃষ্টির জন্য একটি জিনের প্রকট অ্যালিল ধরি এস দায়ী। যে সকল সদস্যের ত্বকে সাদা দাগ দেখা যায় আক্রান্ত তাদের প্যারেন্টদের যে কোনো একজনের মাঝে অনুরূপ সাদা দাগ ছিল, অর্থাৎ ত্বকের সাদা দাগের বংশগতি উলম্ব প্যাটার্ন অনুসরণ করেছে, যা দ্বারা একটি জিনের উপস্থিতি নিশ্চিতভাবে বোঝা যায়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ন্যায় কোনো জনুতে সুপ্ত অবস্থায় থাকেনি। জিনটি দুর্লভ হলেও পেডিগ্রিতে নিকট আত্মীয়দের মধ্যে বিবাহ সংঘটিত হয়নি, এটিও প্রমাণের করে বৈশিষ্ট্যটি প্রকট জিন নিয়ন্ত্রিত। সুতরাং আমরা একটি পেডিগ্রি এখানে চিত্রের মাধ্যমে এখানে ত্বকের সাত দাগ বা স্পটিং এর বংশগতি দেখতে পাচ্ছি। পিটিসি সাধারণতার বংশগতি, ইনহেরিটেন্স অফ পিটিসি টেস্ট। দুজন রসায়ন বিজ্ঞানী ফিনাইল থায়ো কার্বামাইড সংক্ষেপে পিটিসি নামক একটি রাসায়নিক দ্রব্য নিয়ে গবেষণাকালে দৈবক্রমে আবিষ্কার করেন যে তাদের একজনের নিকট দ্রব্যটি তিক্ত স্বাদযুক্ত কিন্তু অন্য জনের নিকট তা স্বাদবিহীন। এরপর সিন্ডার, ব্লু কেসেল এবং অন্যান্যদের গবেষণায় জানা যায় যে আমেরিকার শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর শতকরা 70 ভাগ পিটিসির স্বাদ গ্রহণে সমর্থ এবং এরা টেস্টার, বাকি শতকরা 30 ভাগ স্বাদ গ্রহণে অসমর্থ, অর্থাৎ এরা নন টেস্টার্স। পরীক্ষায় জানা যায় একটি প্রকট জিন যদি ধরি টি, এর কারণে কোনো ব্যক্তি টেস্টার হয় এবং প্রচ্ছন্ন অ্যালিল স্মল টি এর উপস্থিতিতে নন টেস্টার হয়। পিটিসি এর প্রতি সাত গুণ একটি মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য এবং একটি মেন্ডেলিয়ান রীতি মেনে চলে। সাত গ্রহণের সমর্থতে দুই ধরনের জিনোটাইপ হতে পারে, যথা ক্যাপিটাল টি এবং স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এবং সাত গ্রহণের অসমর্থতে জিনোটাইপ স্মল টি টি। এদের জিনোটাইপের ধরন অনুযায়ী নিম্নলিখিত সন্তানাদের জন্ম হবে। সাত গ্রহণের সমর্থদের দুই ধরনের জিনোটাইপ হতে পারে, ক্যাপিটাল টি টি এবং ক্যাপিটাল টি স্মল টি, এবং সাত গ্রহণের অসমর্থদের জিনোটাইপ স্মল টি টি। এদের ক্রসের জিনোটাইপের ধরন অনুযায়ী নিম্নলিখিত সন্তানদের জন্ম হবে, যেমন টেস্টার ক্যাপিটাল টি টি এবং টেস্টার ক্যাপিটাল টিটির মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে এখানে আমরা দুই ধরনের জিনোটাইপ পাবো, টি টি। এই সকল সন্তান হচ্ছে টেস্টার। এরপরে যদি আমরা F1 জনুর মধ্যে যদি আমরা ক্রস ঘটাই ক্যাপিটাল টি স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি, এর মধ্যে চার ধরনের জিনোটাইপ পাবো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এই F2 জনুতে আমরা ক্যাপিটাল টি টি পাবো 25%, ক্যাপিটাল টি স্মল টি পাবো 50% এবং স্মল টি টি পাবো 25%। তাহলে এখানে আমরা দেখতে পাই যে F2 জনুতে ক্যাপিটাল টি, এখানে অনুপাতটি মেন্ডেলের 3:1 অনুপাতটি সমর্থন করে থাকে। যদিও এই যে জিনোটাইপ গুলো হচ্ছে ভিন্ন, ক্যাপিটাল টি টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি টি। তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন থাকলো। 1 নম্বর, অ্যালবিনোজমের বংশগতি উল্লেখ করো, ত্বকের সাদা দাগ বা স্পটিং এর বংশগতি উল্লেখ করো এবং পিটিসি সাধারণতার বংশগতি উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা প্রশ্নগুলো অবশ্যই বই দেখে আলোচনা শুনে নোট করে ফেলবে।
পরবর্তী ক্লাসে তোমাদের বাকি যে বাদামি ও নীলচক্ষু বংশের বংশগতি, এমএন রক্ত গ্রুপের বংশগতি, আরো কিছু বংশগতি নিয়ে আলোচনা করা হবে। বংশগতি বিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল মটরশুটি উদ্ভিদের সংকরণ পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বংশগতির সূত্রদ্বয় আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সূত্র দুইটি মনে আছে তো? দুইটি সূত্র যেটি মেন্ডেলের মৃত্যুর প্রায় 16 বছর পরে এই সূত্র দুইটি প্রতিষ্ঠিত হয় এবং তার মৃত্যুর পরে তিনি তার গবেষণার জন্য স্বীকৃতি লাভ করে থাকেন। 1900 খ্রিস্টাব্দে মেন্ডেলের সূত্রদ্বয় পুনরাবিষ্কার পর স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মানুষের সকল জীবে মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য বা বংশগতিগুলো ঘটে থাকে। মানুষ সহ সকল জীবে যেসব বৈশিষ্ট্য বংশ পরস্পরের সঞ্চারণের ক্ষেত্রে মেন্ডেলের সূত্রদ্বয়ের নিয়মাবলী মেনে চলে তাদেরকেই আমরা মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য বলে থাকি। যৌন জননে অংশগ্রহণকারী সকল জীবই মেন্ডেলিয়ান বংশগতির নিয়ম মেনে চলে। তবে মানুষের কিছু কিছু বৈশিষ্ট্য প্রকাশের কৌশল অত্যন্ত জটিল। এই অধ্যায়ের আলোচ্য বিষয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে মানুষের সরল প্রকৃতির কিছু বৈশিষ্ট্য যা মেন্ডেলিয়ান বংশগতি মেনে চলে। এখানে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে পেডিগ্রি। পেডিগ্রি নিয়ে তোমাদেরকে আগের ক্লাসে আলোচনা করেছি, তবুও আমি একটু বলছি যে পেডিগ্রি হচ্ছে সুবিন্যস্ত ডায়াগ্রামের মধ্যে উপস্থাপিত প্রতিষ্ঠিত বা স্বীকৃত বিবাহে সৃষ্ট বংশধরদের পশ্চাৎ পারিবারিক জেনেটিক ইতিহাসকে পেডিগ্রি বা বংশলতিকা বলা হয়। অন্য কথায়, পেডিগ্রি তথা বংশলতিকা হল সুবিন্যস্ত ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপিত একটি পারিবারিক জেনেটিক ইতিহাস, যেখানে পিতামাতা হতে দাদা দাদি সহ কয়েক জনু পর্যন্ত বিস্তৃত থাকে। এবং আমরা যে পেডিগ্রি চার্টগুলো দেখলাম অ্যালবিনোজমের ক্ষেত্রে এবং ত্বকের সাদা দাগের ক্ষেত্রে, এখানে কিছু কিছু বৈশিষ্ট্য পেডিগ্রিতে কিছু প্রতীক ফলো করা হয়, যেমন পুরুষদের ক্ষেত্রে বর্গক্ষেত্র, স্ত্রীর জন্য বৃত্ত। বর্গক্ষেত্র বৃত্তকে আনুভূমিক রেখা দ্বারা যুক্ত করলে, যদি আমরা একটি লম্বা দাগ দিয়ে দুইজনকে যুক্ত করি, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ স্বামী স্ত্রী বোঝানো হয়। এবং পুরুষ এবং স্ত্রী দুটি আনুভূমিক রেখা দ্বারা সংযুক্তি, দুইটি যদি আনুভূমিক রেখা থাকে তাহলে রক্তের সম্পর্ক যুক্ত আত্মীয়র মধ্যে বিয়ে বোঝানো হয়। বিবাহ লাইন থেকে নিচের দিকে খাটো লাইন টেনে একটি আনুভূমিক রেখার সঙ্গে যুক্ত করা হয়, এই আনুভূমিক রেখার নিচে সন্তানাদি দেখানো হয়। অনুসন্ধানকৃত বৈশিষ্ট্যের স্বাভাবিক ব্যক্তির জন্য স্বচ্ছ বৃত্ত এবং বর্গক্ষেত্র, এবং প্রভাবিত বা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে অস্বচ্ছ বা কালো বৃত্ত, যেমন একটু স্পট বৃত্তের মাঝে একটু স্পট বা কালো এরকম, বা বর্গক্ষেত্রের মধ্যে একটু স্পট বা কালো ব্যবহার করা হয়। হেটেরো জায়গাস বুঝবার জন্য প্রতীকের অর্ধাংশ কালো হয়। হেটেরো জায়গাস মানে তোমরা হয়তো বুঝছো যে দুইটি বৈশিষ্ট্য আছে। হোমোজাইগাসের ক্ষেত্রে একই ধরনের বৈশিষ্ট্য থাকবে। প্রতীকের মাঝখানে একটি কালো বিন্দু দিয়ে সেক্স লিঙ্ক বা প্রচ্ছন্ন জিনের বাহক বোঝানো হয়। সুতরাং আজকের এই ক্লাস থেকে আমরা যতটুকু অ্যালবিনোজমের বংশগতি, ত্বকের দাগ বা স্পটিং এর বংশগতি এবং আরেকটি পিটিসি বা সাধারণতার বংশগতি সম্বন্ধে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে তোমাদের বাদামি এবং নীলচক্ষু বর্ণের বংশগতি, উলম্ব প্যাটার্ন বংশগতি, আনুভূমিক প্যাটার্ন বংশগতি, কতিপয় সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব আশা রাখছি। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি যত্ন নিবে, পরিবারের সদস্যের প্রতি খেয়াল রাখবে এবং অবশ্যই অবশ্যই বাইরে বেশি ঘোরাঘুরি করবে না। যদিও বাইরে যাও, এসে তাড়াতাড়ি হাত ধুবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ভালো থাকবে। তোমাদের জন্য আমার অনেক 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 দোয়া রইল। আল্লাহ হাফেজ।